সম্মানিত দর্শক, সবাইকে আমন্ত্রণ নিউজ বাজার চ্যানেলে। বিশ্বজুড়ে বিয়ের যত আজব রীতি, বিয়ে যে কোনো মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ এক অধ্যায়। বিয়ে কেবলমাত্র দুজন ব্যক্তির জীবনকেই যোগ করে না, বরং দুই পরিবারের মাঝেও মেলবন্ধন তৈরি করে। বিশ্বের যে প্রান্তই হোক না কেন, বিয়ে মানেই উৎসব। বাংলাদেশেও খুব উৎসবমুখর পরিবেশে বিবাহের উৎসব উদযাপন করা হয়। বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি কম বেশি সব বিয়েতেই তিনটি ভাগ হয়ে থাকে, গায়ে হলুদ বিয়ে আর বৌভাত। তবে সময়ের সঙ্গে এখন নানা পরিবর্তন এসেছে এবং যুক্ত হয়েছে নতুন নতুন বিষয়, আর সেই সঙ্গে আরো কয়েক ধাপ উদযাপনের বহর। বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে কিছু মজার রীতি হলো বরের জুতা লুকানো, কনের বাড়িতে উপহার পাঠানোর সময় মাছের মুখে পয়সা রাখা, বিয়ের পর কনের বাড়িতে বরের প্রথম বাজার ইত্যাদি। তবে বাংলাদেশের এইসব রীতিগুলো আমাদের কাছে স্বাভাবিক মনে হলেও বিশ্বের বিভিন্ন দেশে এমন কিছু অদ্ভুত রীতি আছে যা জানার পর মাথা ঘুরে উঠতে বাধ্য। আজব আজব রীতি নিয়ে জানবার পর ক্ষেত্রবিশেষে বিয়ে করবার ইচ্ছে হারিয়ে ফেলতে পারেন, আবার নিজেকে বাংলাদেশি ভেবে সৌভাগ্যবানও ভাবতে পারেন। প্রথমেই আসা যাক লাঠি আর পচা মাছের বেধরক পিটুনি। দক্ষিণ কোরিয়ায় যে কোনো বিয়ের অন্যতম আকর্ষণ থাকে কনে, কিন্তু দক্ষিণ কোরিয়াতে সবার চোখ থাকে বরের দিকে। বিয়ে মানেই বিশেষ একদিন, সেই বিশেষ দিনের আগে যদি পিটুনি খান কেমন লাগবে? জি, যদি বর হয়ে থাকেন তবে আপনাকে ধরে বেঁধে পিটুনি বড়জোর এক মিনিট এক ঘন্টা। বিয়েতে বিদায় দেবার সময় কনের কান্না করা খুবই স্বাভাবিক ব্যাপার, এমন দৃশ্য আমাদের দেশে হরহামেশা দেখি। কিন্তু চীনের তুজিয়া প্রদেশে বিয়ের আগে কনেকে টানা এক মাস প্রতিদিন এক ঘন্টা করে কাঁদতে হয়, এবং এর সঙ্গে কনের পরিবারের কোনো মহিলা আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও কান্নার উৎসাহ দেয়া হয়। মনে করা হয় যেহেতু বিবাহ একটি শুভ কাজ, তাই কান্নার মাধ্যমে কনে তার মনের আনন্দ প্রকাশ করে, কান্নার মাধ্যমে সে নতুন এক অধ্যায়কে স্বাগত জানায়। আবার এক এক সুরে কান্না করতে পারলে আরো ভালো, ভোগে নয় ত্যাগেই সুখ। ইন্দোনেশিয়া বিয়ের সব অদ্ভুত আর বিদঘুটে নিয়মের ক্ষেত্রে নিজেদের অনন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে ইন্দোনেশিয়া। শৌচাগার ব্যবহার করা আমাদের প্রাত্যহিক কাজের একটি অবিচ্ছেদ্য অংশ এবং মৌলিক চাহিদা। ভাবতে পারেন, টানা তিন দিন আপনি শৌচাগার ব্যবহারের বিন্দুমাত্র সুযোগ পাবেন না? ইন্দোনেশিয়ার ঐতিহ্য অনুযায়ী বিয়ের পর মধুচন্দ্রিমায় বর আর কনেকে টানা তিন দিন তিন রাত এক ঘরে বন্দী অবস্থায় কাটাতে হয়, এবং সেই ঘর ছেড়ে তারা কোনো অবস্থাতেই কোথাও যেতে পারবে না। ধারণা করা হয় সেই সময়টুকু পার করতে পারলে সেই বিয়ে সুখের হবে। আপনার কখনো এমন অবস্থা কাটানোর অভিজ্ঞতা থাকলে তার অনুভূতি জানাতে ভুলবেন না। মোটার খামার মরিতানিয়া, মোটা বলে বিয়ে হচ্ছে না। বিয়ের আগে খুব দ্রুত ওজন কিভাবে কমিয়ে ফেলবেন সেই চিন্তায় ঘুম হারাম হয়ে যাচ্ছে। তাহলে সব নিরাশাকে ঝেড়ে ফেলে দিয়ে অনুপ্রেরণা নিতে পারেন মরিতানিয়া থেকে। সেখানে বিয়ের উপযুক্ততার মাত্রা হিসেব করা হয় কনের ওজন দেখে, যার ওজন যত বেশি হবে তাকে তত বেশি উপযুক্ত মনে করা হয়। সেই জন্য মেয়েরা বিশেষ বয়স থেকেই নিজেদের ওজন বাড়াবার জন্য পুষ্টিকর খাবার খায়, এবং এই ওজন বাড়াবার জন্য তাদের বিভিন্ন প্রতিষ্ঠানও আছে। এই অতিরিক্ত ওজনকে তারা আবার সৌভাগ্যের প্রতীক হিসেবেও গণ্য করে। আবার বিয়ের পর ভুঁড়ির স্তরের সংখ্যা যত বেশি হয় ভাবা হয় তার স্বামী তাকে তত বেশি সুখে রেখেছে। আবর্জনার বাধা স্কটল্যান্ড। বিয়ে নিয়ে প্রতিটি মেয়ের নিজস্ব পরিকল্পনা থাকে, সবাই চায় সেদিন তাকে যেন সবার চেয়ে অন্যরকম লাগে, নিজের স্বপ্নের মতন করে নিজেকে অপরূপা করে তুলতে চায়, আর তার প্রস্তুতিও শুরু হয় আগেভাগে। স্কটল্যান্ডের কনেদের মনে এমন বাসনা থাকে কিনা তা নিয়ে বেশ সন্দেহ আছে। নিজের বিয়ের সময় কে চায় কালি ঝুলি ময়লা মাখা কিম্বুত কিমাকার শাস্তে? বিয়ের আগে হুবু বউকে তার বন্ধু আত্মীয় স্বজনরা তাকে এক জায়গায় নিয়ে গাছের সাথে বেঁধে যত ময়লা আবর্জনা পাবে সব তার মাথায় ঢেলে দিবে। আবর্জনার তালিকায় আছে পচা মাছ, পচা পনির, কালি আর যত যা অসহ্যকর। কপাল ভালো থাকলে বরকেও সঙ্গী হিসেবে দেখা যেতে পারে। মনে করা হয় তারা যদি এমন পরিস্থিতি সামলে নিতে পারে বিয়ে টিকিয়ে রাখার পথে আসা যে কোনো বাধা পেরিয়ে যেতে পারবে। হ্যাঁ, এমন পরিস্থিতি পার করতে পারলে বিয়ে টিকিয়ে রাখা কোনো ব্যাপারই নয়। শ্বশুর আব্বার আবদার উপহারে তিমির দাঁত ফিজিতে। বাংলা সিনেমার একটি অতি পরিচিত দৃশ্য কল্পনা করুন তো, নায়ক নায়িকার বাসায় গিয়েছেন তার বাবাকে বিয়ের প্রস্তাব জানাতে।
আমার মেয়েকে বিয়ে করতে চাও, ওর জন্য আমি সবকিছু করতে পারি। তাহলে যাও, এই কথাটি প্রমাণ করতে চাইলে তিমির দাঁত নিয়ে এসো। তিমির দাঁত আনতে পারলেই মেয়েকে তোমার হাতে তুলে দেব, মেয়েকে তোমার হাতে তুলে দেব। কি চমকে গেলেন তো! এমন দৃশ্য বাংলা সিনেমায় কল্পনা করা না গেলেও বাস্তবে ফিজিতে বিয়ের আগে মেয়ের বাসায় প্রস্তাব পাঠাতে হলে বরকে মেয়ের বাবার কাছে তিমির দাঁত উপহার পাঠাতে হয়। তবে তার কথা মেয়ের পিতা বিবেচনা করে দেখেন। পছন্দের মানুষকে জীবন সঙ্গিনী করতে মানুষ জীবন দিতে প্রস্তুত থাকে। রুটি দিয়ে সঙ্গী নির্বাচন। আর্মেনিয়াতে সাদা ঘোড়ায় এসে এক রাজপুত্র রাজকন্যাকে বিয়ে করে নিজের দেশে নিয়ে চলে গেল। রূপকথার এ লাইন আমাদের অতি পরিচিত। কার সঙ্গে বিয়ে হবে, সে দেখতে কেমন হবে, যে কোনো মেয়ের কাছেই এই প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য কৌতূহলী হয়ে থাকে। রাজপুত্র আসুক আর নাই আসুক, এই বিয়ের পাত্র নিয়ে জানবার জন্য দরবেশ, ঝাড়ফুঁক, হাত দেখানো, রাশিফল দেখা ইত্যাদি কাজ করেও ফল না পেয়ে থাকলে নতুন এক পরামর্শ অনুসরণ করে দেখতে পারেন। আর্মেনিয়াতে বিয়ের আগে বিশেষ এক ধরনের লবণাক্ত রুটি খেয়ে থাকে মেয়েরা। তারপর রাতে তারা যাকে স্বপ্ন দেখে তাকেই তারা তাদের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেয়। রূপকথার রাজপুত্র ঘোড়ায় আসলেও এখানে সে স্বপ্নে আসে পানি নিয়ে, মেয়েটির তৃষ্ণা দূর করবার জন্য। আপনিও চেষ্টা করে দেখতে পারেন এই পদ্ধতি। তবে ভুলভাল কাউকে দেখলে কর্তৃপক্ষ কিন্তু একেবারেই দায়ী থাকবে না। ভেনু যখন গোরস্থান রাশিয়া। বাংলাদেশে বিয়ের আগে অন্যতম এক ঝামেলার কাজ হলো ভেনু নির্বাচন করা। বেশিরভাগ সময় পছন্দের জায়গা খালি থাকে না, আর যেগুলো পাওয়া যায় সেগুলো আবার পছন্দ হয় না। বিশেষ করে বিয়ের মৌসুমে ভেনু পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। রাশিয়াতে যদিও এই ভেনু পাওয়া নিয়ে খুব একটা মুশকিল হয় বলে মনে হয় না। রাশিয়া কিন্তু এই ভেনু নির্বাচনে বৈচিত্রতার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে। সেখানে অনেকেই বিয়ের স্থান হিসেবে বেছে নেয় এদিকে সেদিকে ছড়িয়ে থাকা অজনাশূন্যের কবরকে। বিবাহ যদিও একটি আনন্দমুখর উৎসব, বিয়ের গাম্ভীর্যতাকে ধরে রাখবার জন্য এমন স্থান নির্বাচন করা হয় রাশিয়ায়। বিশ্বের যে কোনো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস শেয়ার করতে ভুলবেন না, এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন।